আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই শীতের সময় ভরপুর শীত চলছে, এখন গাছেদের বাসার আপ্যায়ন, গাছেরা কীভাবে আমাদেরকে আপ্যায়ন করে দেখেন। আপনাদেরকে যে গুড় পাঠিয়ে আমরা দিই, এর জন্য মানে আমরা যে গ্রামে থাকি প্রচুর পরিমাণে শীত পড়ে, এবং মানে কী যে শীত এটা বলে বোঝানো যাবে না। আর এর মধ্যে যখন গাছেরা আমাদেরকে আপ্যায়ন করে, আপ্যায়নটা যদি দেখাই কীভাবে করে দেখেন। সামনে কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির যেটা গুড় বলে আর কি, খুবই সুস্বাদু, আমি বলবো না যে এটা খাঁটি বা ভেজাল গুড়, যেই গুড়টা গাছেরা উৎপাদন করে এটা সেই গুড়। তো গুড়টা দেখেন, এই যে কাটলাম তো দেখেন, একটা যে রস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গাছের রসই, জাল দেওয়ার পরে দেন এটা গুড় হয়। এবং দেখেন কাটার পরে কিন্তু একটা রস, একটা লেয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। এই যে গুড়ের সাথে একটি জিনিস খুবই মেশে এবং খুবই সুস্বাদু লাগে, সেটা হচ্ছে এই যে যদি হয় খাঁটি গরুর দুধ, এটা খুবই দুর্লভ। যারা শহর অঞ্চলে থাকেন জানেন খাঁটি দুধ পাওয়া খুবই কিন্তু মুশকিল। তো আমাদের সৌভাগ্য হয় আল্লাহ তাআলা রিজিকে রাখে যে একটু আমাদের নিজস্ব যে গুড় দুধ দিয়ে একটু খাওয়ার, এই যে অনুভূতিটা পাওয়া সম্ভব। এটা অনুভূতিটা আপনারা পাবেন যখন কিনা আমার মতন এইভাবে গুড় দিয়ে এবং দুধ দিয়ে খাবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের জন্য সবথেকে ভালো মানের ভালো কোয়ালিটির জিনিসটা দেওয়ার জন্য। ফ্লেভারটা খুবই চমৎকার একটা ফ্লেভার, যখন দুধ আর গুড়টা মিশ্রণ করা হয় দারুণ একটা ফ্লেভার। কিন্তু অবশ্যই যদি আপনার বাসায় ভিনেগার থাকে, খড়পুড়ি ভিনেগার অথবা গ্যাসের বড়ি, কারণ দুটোই কিন্তু প্রোটিন খাবার, গ্যাস বাড়তে পারে, মাথায় রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশি গ্রামের সাথে থাকবেন।